প্রচার করছেন, কখনো টোটো চালিয়ে কখনো আদিবাসী যাচ্ছে, কেমন যা যা জানি সেগুলো করছি, কেমন মজা লাগছে প্রচারে? খুব মজা। আমি বললাম যে এরপরে যেখানে আছে চল টোটো চালিয়ে পুরোটা করব। পুরোটাই করবেন? আমি চাইছি মানে যেখানে যেখানে টোটো চালা সম্ভব, টোটো হালকা আছে, খোলা আছে, আকাশ আছে, মজা আছে লোকের সামনে। তো আর নতুন কি ধরনের প্রচার করতে চাইছেন? ইলেকশনে যাই না, মানে কি গাড়ি চালিয়ে তো ঘুরে বেড়াবো। তো আমরা দেখলাম বিজেপি যে আছে সে আবার গরুর গাড়ি চেপে প্রচার করছে। হ্যাঁ, তো পুরনো স্কিমে ফিরে গেছে, আমরা এগিয়ে চলার কথা বলছি, তাই জন্য আমরা সামনে টোটোর কথা বলছি, স্কর্পিওর কথা বলছি বা গাড়ির কথা বলছি। সারা কেমন পাচ্ছে? খুব ভালো, দেখতেই পাচ্ছ বা তোমার সঙ্গে ঘুরছো। বলছি আপনি আগের বার বলেছিলেন যে এখানে আদিবাসীদের একটা বড় সমস্যা, সেটা পলিউশন সমস্যা, সে নিয়ে আপনি পার্লামেন্টে, ওই বিষয়টা কত দূর? আসলে এগুলো তো সব আমার অনুরোধের জায়গায় আমি পাঠানো, সেগুলো ওরা করছে, মানে বলছে। যেমন এই যে কালকে শুনলাম ডলহাটি ব্রিজটায় আমাদের টাকাটা সরকার থেকে দিয়েছে, স্টেট সেন্ট্রাল থেকে আসেনি, তার মানে ওরা করছে না, যেগুলো করছে না সেগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানে আপনি তো পার্লামেন্টে বলেছিলেন পলিউশনের কথা, আগের বারই বলেছিলেন, আমরা শুনেছিলাম, যেটা মানে এখানে তো দেখতে পেলেন রাস্তায় যে ধরনের খুব ভাগ যে ইয়েতে দেখা যাক এই সমস্যাটা নিয়ে। এটা আপনি তো আগামী দিনে ঠিক করা হয়েছে যেখানে ও থাকবে সেখানে আমি না, কখন যদি সময় হয়ে যায়, ট্যাগ হয়ে যায়, তাহলে আমরা একসঙ্গে প্রচার করবো। যদি ধরো আমার সন্ধ্যেবেলা কেশোদার কোথাও একটা মিটিং আছে বা আমার মিটিং আছে, কেশোদার ফ্রি হয়ে গেছে, তাহলে আমি চলে আসবো বা ও চলে আসবে। কিন্তু যেহেতু একই জায়গায় যদি সবাই মিলে যাই তাহলে এতগুলো জায়গা কভার করা যাবে, তারপরে এই প্ল্যানটা আমরা নিজেরা বসে ঠিক করেছি। বেড়ে গেছে এইখানে নামতে।